আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও আমি তোমার সাথে কখনো সংসারই করবো। তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছ? না ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গেছি। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ তোমার কথা ছিল না, তুমি আমার আগে হলুদ শেষ করবা, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু করি তুই কোথায়? আবার তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে। শুধুই কি কাজিন, নাকি তোর সেই ছোট্টবেলার ক্রাশ কাজিন? দেখিস তোর বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস। কান্নাকাটি করি বা কিলাম, দেখার মতো তো কেউ। আচ্ছা বিয়ে কি হয়ে গেছে? বরযাত্রী এখন আসেনি, আসলে বিয়েটা হয়ে যাবে। বন্ধু এখন কিন্তু সময় আছে, তুই চাইলে তোর মনের কথাটা খুলে বলতে পারিস। বলে লাভ নেই রে, ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হচ্ছে, আমার বোধহয় ওর কোনো ইন্টারেস্টই নেই। তাহলে অনেক দূরের পথ তো, আমরা রওনা দিয়ে দিই, তোমরা তাহলে আসো। আচ্ছা ঠিক আছে যাও, তোমরা উঠো যান। মানে বর মেহেদি নাকি পালাইছে? মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসেনি, অন্য কোথাও চলে গেছে, এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবেই না। ভাই সাহেব। জি। একটা কথা বলি? জি বলেন। রানি তো কাকে পছন্দ করে, তাহলে রানির সঙ্গে কেয়ার বিয়ারটা দিয়ে দেন। কিন্তু আমার মেয়ে তো রানিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো, বিয়ে কি? তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যেমনই হোক আজ তুমি আমার ভাই, তোমার দায়িত্ব যখন নিয়েছি দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করবো। তুমি না পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে, আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিলো, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসর করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। কোথায়? ওর কি হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সব কিছু জানতে পারবো। আচ্ছা শুনো, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মতো প্রচণ্ড আঘাত পেয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছুই করতে পারছি না। যাও মা তুমি বাসায় চলে যাও। আমার ডিভোর্স চাই। মানে? আমি কি উর্দুতে কিছু বললাম? ডিভোর্স কেন? আমার চাই মানে চাই, চলো লয়ার কাছে, আজকের মধ্যে সব কিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো, এটা কখনো হয় নাকি, বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি মেহেদিকে এখনো ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল, তোমার সাইড থেকে এক তোমার পছন্দ ছিল, তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই তোমাকে বলছে, ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না? মুখ সামলে কথা বল, মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। বাবা কে নাকি বিয়ে করে নিয়েছে। এই কেমন আছো তুমি? এখন একটু ভালো। উনি কে? ও আমার কাজিন। তুমি তাতে সুস্থ হয়ে ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায়? শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সামনে, আমার বাচ্চা। হাজবেন্ড? আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই। আগেও বলেছি এখনও বলছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি ডিভোর্স তো কোনো ছেলে খেলা, তুমি এটাকে যতটা সহজ অন্তত ততটা সহজ না। ডিভোর্স লাগবে, তুমি ব্যবস্থা করো। কে সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ, তুমি এসব করো না করো আমি করি। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছু, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। শোনো এসব ইমোশনাল কথা হচ্ছে, শোনো মুড আমার নেই, তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে আর এটাই ফাইনাল। কেয়া বোঝার চেষ্টা কর। আরে রনের দিক তাকায় হলেও তুই সিদ্ধান্তটা পরিবর্তন, ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করেছে, এখন যদি তুই চলে যাস তাহলে ওর কি হবে? আজব তো, রনের কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলি দিব? আমার জীবন কি জীবন না, আমার ইচ্ছা কি ইচ্ছা না, আমি কারোর কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাবব, আপনার ডিভোর্সের ব্যবস্থা করব। তোর মানা না মানা তোয়াক্কা করছি না ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানা তোয়াক্কা করছি না ব্যাস, আমি ওর সাথে সংসার করব
এটাই ফাইনাল। দেখো তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেকক্ষণ বলবে, বাবার কথার সাথে আমি তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছ তোমার মন থেকে মেনে একদম খুন করে ফেলবো বলছি। ফাইদা করতে সমস্যা করে, হ্যাঁ তোমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি, এখন তুমি ফর্মালিটি দেখাচ্ছ কি না মানে না মানে? হ্যাঁ কোনো মানেটা আমি বুঝি না, আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো। আমাকে ভালোবাসতে অবশ্যই আমার জন্য অপেক্ষা করছে, অন্য কাউকে বিয়ে করতে পারবো। আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমাদের ছোটবেলার একটা মেমোরি এখনো আমার কাছে আছে, দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, কি এটা? ডিভোর্স লেটার। তুমি আমাকে বলেছিলে না এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না, দেখো আমি বের করে ফেলেছি, আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও আর আমি মেহেদি বাসা চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? হ্যাঁ, তো মিথ্যে বলার কি আছে? আমি যা বলার বলে দিয়েছি। তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো, ধরো আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার মাথায় না ওই জিনিসটা সবসময় আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজন এটা না আমি মেনে তুমি ফিরে যাও। আমি জানি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাই, সাইন করে দিয়েছি। আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো, তোমার সামনে যাবো, এটা সত্যি। ছোটোবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চাইছি কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলা কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারি না। আসলে একটা খুব ভালোবাসা গেলেও ভালো থাকা যায় না। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো আমি চাই না তুমি সাইন করো, আমি আসলে তোমার মানুষকে ভালোবাসি, আমি চাই তোমার সঙ্গে থাকতে কিন্তু আমি চাই না, আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থাকো।